এইটাতে হি দা ওয়ান অফ দা সাইন্টিফিক ডক্টর অ্যাকচুয়ালি দা ডক্টর এন্ড বর্ষা ইজ দা রিয়েলি শি ইজ অসম ভিলেন বর্ষা আমাকে যে একটা লাঠি মারছে বুকের বুকে কল্পনি এটা অ্যাকশন আমি ভাবো বর্ষা এমনিতেই তো না লেগেছে ঠিক আছে বাট শর্টটা অনেক সুন্দর হয়েছে তাও পড়ে গেছি আমি মানে এটা ইকবাল ভাইকে তখনই বলছি যে এই এই শর্টের জন্য হলো আপনার ছবি সুপারহিট যে অনন্তকে এত জোরে লাঠি মারছে একটা এত জোরে লাঠি মারছে বাট আমি অ্যাক্টিং এর জন্য না লাঠির চোটেই আমি পড়ে গেছি যে এত স্পিডে লাঠি মারছে আমাকে বর্ষা বর্ষা সত্যিকারেই করেছে এটাতে দেখলেও মানুষ অবাক হয়ে যাবে শি ইজ রিয়েলি ডু গ্রেট জব আর আমাকে যেটা করছে ইকবাল ভাই তা ভবিতে দেখতে পাবে আজকে তো মনে হয় 40 সেকেন্ডের টিজার দেখাবে আমি আমি ইকবাল ভাইকে গতকালও বলেছিলাম টিজারটা একটু আমাকে পাঠান উনি পাঠায় নাই আমাকে ইভেন দ্য বর্ষা থাইল্যান্ড থেকেও বলি পাঠাও না কেন আমি বলছি আমার কাছেই তো না আমি পাঠাবো কোত্থেকে তবে টেইলরটার কথা বলি আমরা আমরা যেহেতু রোজারি আর অল্প কয়েকদিন বাকি যমুনা ফিচার পার্ক ব্লকবাস্টারে আমরা ট্রেলার লঞ্চ করব আমরা সিনেমা হলে ট্রেলার লঞ্চ করব সাংবাদিক ভাই বোনেরা এবং হল মালিকরা থাকবেন ওইখানে আমরা একটা ধামাকা প্রোগ্রাম করব সালমান খান যেভাবে করেছে পুরো মানে এবং সিনেমার অংশ বিশেষ আমি যেমন মধুমিতা হলে 15 মিনিটের সিনেমার অংশ বিশেষ দেখিয়েছিলাম আমরা সিনেমার অংশ বিশেষ দেখাবো হল মালিকদেরকে এবং সাংবাদিক ভাই বোনদেরকে গানগুলো দেখতে পাবেন আর বিশেষ তখন টেইলারটা আমরা আর 17 তারিখে আমাদের এই প্রোগ্রামটা করব 17 তারিখে আমার বার্থডে এই বার্থডে উপলক্ষে আমরা টেইলার করবো যমুনা ব্লকবাস্টারে আমাদের যমুনা ব্লকবাস্টারে আরেক হিরো আসছেন আলমগীর ভাই আলমগীর ভাই আইয়ে উপরে আলমগীর ভাই এখানে চলে আসেন এই চেয়ারটা একটু আগায় দেন তো ভাই ইনশাল্লাহ আমরা আমরা যমুনা ব্লকবাস্টারে আমরা ট্রেলার লঞ্চ করব ওই দিন গানগুলো প্লাস হচ্ছে ছবির অংশ বিশেষ ছবির বিশেষ অংশ বিশেষগুলো আমরা দেখাবো অংশ বিশেষগুলো দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আসলে কিল হিমে কত ধরনের কিল করা হয়েছে মানে কিলকে মানে আমাকে উপরে আল্লাহ তার নিচে হচ্ছেন আপনারা মিডিয়ার ভাই আপনারা সত্যি আমার কাছে আমি এমনিতেই চাপাবাজি মিথ্যা কথা এগুলো আমার ধর্মেই নাই কারণ আমি যদি কখনো সত্যি কথা বলি কেউ মনে কষ্ট পেলো আমি সরাসরি বলি সত্যি বলি মিডিয়া আপনারাই পারেন সত্যটা তুলে ধরতে সত্যটা আরেকটা আমি রিকোয়েস্ট করব যদি কিল হিমে আপনাদের ভালো না লাগে আপনারা সত্যটা তুলে ধরবেন এটা ভালো হয় নাই এটা সম্পূর্ণভাবে আমাদের কাছে ভালো লাগে নাই আর যদি মনে হয় যে কিলহিম ভালো লেগেছে আপনাদের আপনারা তুলে ধরবেন আর আরেকটা রিকোয়েস্ট করব যেটা খসু ভাই বলল কাদা ছিটা ছিটি আমাদের জন্যে কাউকে কটু কথা বলা আমাদেরকে কটু কথা বলা এটা দুইটাই ভালো না কারণ বিবাদকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে আমরা সাংবাদিক ভাই বোনেরা কারণ আমরাও এক বাবা মায়ের সন্তান আমার ছেলে আমার মেয়ে এটা করেছে ভালো কাজ করেছে আবার যখন কোনো একটা কাজে বদনাম হয় তখন নিজেরাই লজ্জা পান এই জন্যে কখনোই কারো ক্ষতিও করা দরকার নাই কাউকে এক্সট্রা কিছু করার দরকার নাই আমরা যদি সত্যিকারে ভালো কিছু করি আমাদেরকে ভালোটাই তুলে ধরবেন আমাদের যদি কিছু হয় আমাদের খারাপটা তুলে ধরবেন কারণ আমাদেরকে ফেভার করা দরকার নাই আমাদের বিরুদ্ধে শত্রুতাও করা দরকার নাই কারণ আমি আল্লাহ তাআলার দয়ায় 10 বার সিআইপি হয়েছি আমি সিআইপি আমি দেখেছি আমি কোনো দিন কাউকে সুপারিশ করি নাই কোনো দিনও না এটা আমার ধর্মেই নাই এই যে এতগুলো কি বলে সিনেমা আমাদের রিলিজ হয়েছে এই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কারো কাছে দিতে হবে বলতে হবে কোনো দিনই করি না কারণ আমি একটা জিনিসই জানি আমি যদি ভালো কাজ করি সেটা তো দর্শক জানতেই চায় আমি এটা ভালো কাজ করি এটার জন্য আমাকে কেন লিয়াজু করতে হবে কোনো কিছুর ব্যাপারে যে কোনো চলচ্চিত্রে একটা কথা উদাহরণ দিয়ে বললাম আমি
মানে কোনোদিনই আমি কিছু করি না, আমার ব্যবসার ক্ষেত্র আমি কোনোদিন করি না। আমি হঠাৎ করে একদিন পেপারে দেখি আমার নামে আসে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে গোল্ড ট্রফি পাবো, মানে এক্সপোর্ট ট্রফি। এক্সপোর্ট ট্রফির ধারণ আছে সিলভার ব্রঞ্জ গোল্ড, গোল্ড ট্রফি পাবো পেপারে চলে আসছে। আমি দেখে নিজেই অবাক, সকালবেলা দেখি পত্রিকাতে অনন্ত জলিল আমি গোল্ড ট্রফি পাবো প্রাইম মিনিস্টার থেকে। আমি নিজে, কারণ আমি কাজ করতে থাকি, কাজের রেজাল্ট আল্লাহ আমাকে এনে দিবে। আমি কখনোই এক্সট্রা কোনো কিছু আমার করার ইচ্ছাও নাই এবং কারো ব্যাপারে বলারও দরকার নাই আমার, বললে ভালো, কারণ আমি একটা সৎ মানুষ। আমি একজন প্রডিউসার, ওনাকে আমি 17 দিনে যেই কাজ করেছি এটা ওনার 1 মাস লাগতো করতে। আমি প্রতিদিন একদম প্রতিদিন সকাল 9টার থেকে, 2-1 দিন মাত্র উনি 11টা 12টায় শুটিং শেষ করেছে, ম্যাক্সিমাম 3টার সময় শুটিং শেষ করছে, কিন্তু পরের দিন সকালবেলা আবার 9টার সময় রেডি হয়ে আমি শুটিং করছি। কারণ আমি যদি আমার কাজ ভালো করে করি আল্লাহ আমাকে দেখবেন, আমি যদি মন থেকে ভালো করি আল্লাহ আমাকে দেখবেন। আমি যখন শুটিংয়ে আসছি প্রথম দর্শ, আমাকে আমার বড় ভাই বলেছিল কোথায় যাও, তাই আমি বলছি আমি শুটিং করতে যাই। তো বলেছিল যে চলচ্চিত্রে তো মানুষ গেলে ভালো হয় না, আমি জানি তো এগুলো। তাই আমি বললাম সেটা তো যে ভালো করবে না হবে না তো তার ব্যাপার, তা আমি জানি না। আমি ভালো থাকি কি না সেটা হলো আপনার দেখার ব্যাপার, যে আমি ভালো থাকি কি না। তা আপনারা জানেন 2008 থেকে আমি চলচ্চিত্রে আসি, আমার আপনারা ম্যাগনিফাই গ্লাস যে আমার চরিত্রের মধ্যে দাগ খুঁজে পাবেন, যেটা আমি অন্যায় করেছি। আমি থাই ইয়ের থেকে মালয়েশিয়ার থেকে হিরোইন নিয়ে আসছি সোনারগাঁও হোটেলে, এলাকায় যাইনি বর্ষাকে, তখনই বর্ষার সাথে আমার প্রেম ছিল, আবার এডিসির থেকে বাসায় যেতাম, ওই এলাকায়ও ঢুকি নাই আমি, কারণ এগুলি ভালো কাজ না। একটা আর্টিস্ট সে তার আর্ট দিতে আসবে, তার শিল্প দিতে আসবে, আমরা কেন তাকে খারাপ প্রস্তাব দিব? ঘৃণা করি এগুলো, রিলিজের আগে মিনিমাম 1-1.5 বছর এগুলো নিয়ে আমি প্রেস কনফারেন্স করেছি। তখন তো আর আমার এই পরিচিতি ছিল না, তখন অনেক আজকে বাংলাদেশে হল বলে যে 80টা, তখন 800 সিনেমা হল ছিল। আসলে কোনো খারাপ জিনিস কোনো দিন টিকসই না। ভালো, আমি 2 লাইনের ফ্যাক্টরি, মানে 200 লোক দিয়ে কাজ শুরু করেছি ভাড়া বিল্ডিংয়ে। আমার সততার কারণে আজকে 64 বিঘার উপরে কোম্পানি 12,000 লোক কাজ করে, এটা আমার সততা। নাইলে আমি ওই সিনেমা করতে আসছিলাম ওইখান থেকে আমি ধ্বংস হয়ে যেতাম, তখন মাত্র আমার 3,600 লোক কাজ করত, আমি ওইখান থেকেই ধ্বংস হয়ে যেতাম। এই কাজে আমি নাই। আপনারা অনেকেই লিখেন, আমি দেখি আলোচিত অনন্ত জলিলের কোথায় আছে আমি নিজেও জানি না, কারণ অনন্ত জলিল এটা নিয়ে সমালোচনা হবে। আমি মানুষের উপকার করে বেড়াই, আল্লাহ তাআলা আমাকে যতটুকু, আমি সব সময় আপনাদেরকে আবারও বলি, আমি যখন শুটিংও আসি তখনও আমি গাড়ি তুলে বলি হে আল্লাহ আমি যেই কাজে যাচ্ছি আমার, আমি আমার সৎ মন নিয়ে যাচ্ছি, আল্লাহ আমার পবিত্রতা বজায় রাখেন, আল্লাহ আমি যে আমার সবটুকু দিতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। আমি এটা বলতে বলতে গাড়িতে আছি। আমি যেদিন ফ্যাক্টরিতে যাই সকালবেলা আমি বলি হে আল্লাহ আপনি যেই ইন্ডাস্ট্রিতে নিচ্ছেন আমাকে এটা আমার না, আল্লাহ সব কিছু আপনার, আপনিই দিয়েছেন আমাকে, আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন আমি যেই দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। আমি কোনোদিন, এবং আল্লাহর কাছে এটা সব সময় বলি আমি, আল্লাহ কখনো যে না মনে হয় যে ইন্ডাস্ট্রি আমার, এই কোম্পানির মালিক আমি, আল্লাহ সব কিছুর মালিক আপনি। আমি একটা শর্ট দিই ফ্যাক্টরির ফোনের যেই কয়টা জমে আবার ওগুলি শেষ করি, তারপরে আবার একটা শর্ট দিই, কারণ আমার ওইটা আগে বিজনেসটা টিকে থাকতে হবে। এই জন্যে ভাই বোনেরা, আমি কোনো দিন কারো খারাপও চাই না, করতেও চাই না, কাউকে দিয়ে আমি কোনো কিছু ক্ষতিও করতে চাই না। যেই প্রডিউসাররা ইনভেস্ট করে ঈদে ছবি রিলিজ করবে, আপনারা সবার ছবি সম্বন্ধে ভালো ভালো কথা লিখেন, কলেজে যে ছবিটা দেখে সবার ছবি দেখে, সিনেমা ঈদের ছুটি 7-8 দিনটি এমনি ছুটি থাকে,
এই ছবি দেখবে, আবার আমাদের কিলহিম দেখবে, কিলহিম দেখে আরেকটা দেখবে, দেখতেই থাকবে। মানুষের এন্টারটেনমেন্ট দরকার, সবার ছবিতে দেখে আপনারা সুন্দর করে সবার জন্য লিখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রাণ প্রিয় আলমগীর ভাই, ওনাকে আমি সবাই সবসময় বলি আমাদের যমুনা গ্রুপের হিরো, ব্লকবাস্টার যমুনা, উনি একা ওয়ান ম্যান আর্মি, এত কাজ করেন। যমুনাতে জানেন 60টা স্ক্রিন আছে, ওইখানে বরাবরই 4-5টা স্ক্রিন আমাদের ছবি রিলিজ করে। এবার ওনারা কয়টা করবেন ওনাদের ব্যাপার, অনেক ছবি আসছে। আমি ওনাকেও রিকোয়েস্ট করব যমুনাকে যে প্রত্যেকটা ছবি যে ওনারা রিলিজ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আমি একটু আলমগীর ভাইকে কথা বলার জন্য অনুরোধ